সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়িয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে আসছে সরকার। এই প্রক্রিয়ায় পুরো অর্থ বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো কি কি কাজ করবে তা নির্ধারণের পাশাপাশি মূল্যায়ন করা হয় আমলাতন্ত্রের কর্মতৎপরতার বিভিন্ন দিক নিয়ে। সেই ধারাবাহিকতায় 2019-20 অর্থ বছরে সরকারের 51টি মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমলাতন্ত্রের জনমুখী সেবায় দেশ এগিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে দুর্নীতির কারণে যেন উন্নয়ন ব্যাহত না হয়। কর্মসম্পাদন চুক্তির যে ব্যবস্থাপনাটা, তার একটা অত্যন্ত চমৎকার ফলাফল আমরা পাচ্ছি যে দ্রুত দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, এটা সত্যি খুব দুঃখজনক। আমাদের উন্নয়নটা যেন কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয় দুর্নীতির কারণে, সে বিষয়টা সকলকে আরও ভালোভাবে দেখতে হবে। মন্ত্রণালয়গুলো নিয়ে নতুন নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, প্রান্তিক জনপদে ভূমির সুষ্ঠু ব্যবহারে মহাপরিকল্পনা করতে হবে। মানুষের এখন একটু আর্থিক সচ্ছলতা বাড়ার সাথে সাথে সকলেরই একটা প্রবণতা হয়ে গেছে যে যার যেখানে জমি আছে সেখানেই একটা দালান কোঠা তুলে ফেলছে, এবং অনেক সময় কৃষি জমির উপরেও দালান কোঠা তুলে ফেলছে। এই জায়গায় আমার মনে একটা নীতিমালা এবং একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। অনুষ্ঠানে 2017-18 অর্থ বছরে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বা এপিএ বাস্তবায়নে সেরা 10 মন্ত্রণালয়ের সচিবদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক বিচারে এতে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।